আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। মেহুনে সাদামা ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা একটা মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমাদের সাথেই থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব বাটনটি অবশ্যই ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমাদের সন্ধ্যা নাস্তার জন্য আজকে স্পেশাল মুরগি গ্রিল করা হবে, ভাজা হবে। মেহুনের জন্য আমি নিচে এখানে আদা বাটা, রসুন বাটা, মরিচ বাটা, আর হলো জয়ফল, জয়িত্রী, শাহজিরা, জিরা, দারচিনি আর এলাচ, এগুলো দিয়ে এখন আমি মুরগির মাংসটা মাখাই নিব। আদা বাটা, মরিচ বাটা একটু ঝাল ঝাল দিব। লবণ অল্পই দিব, সয়া সস দিব, হালকা একটু কালারের জন্য। তুমি এখন মাখাচ্ছো, মনে হচ্ছে আমি এখনই খাই। এই মশলার ঘ্রাণটা বের হইছে, সহ্য হচ্ছে না, বুঝছো? লেট করো না, সন্ধ্যার পরে পরেই এটা খাবো। সেটার মধ্যে দিব লেবুর রস, যাতে মুরগির গন্ধটা না থাকে। মধ্যে দিয়ে দেবো একটু তেল, এটার মধ্যে দিব একটু জাফরানি কালার, কালারটা একটু দলা পেকে আছে, এটা ভালো করে এখন মাখাইতে হবে। মনে হচ্ছে মাসাজ করতেছি আমি। মেরিনেট করা হয়ে গেছে, এখন এটা 2 ঘন্টার জন্য রেখে দিব, রেস্টে থাকবে। মশলাটা একদম ভালো মতো ঢুকে যাবে। এবার মুরগিগুলো ভেজে নিব আমরা। ফ্লেভারটা অনেক সুন্দর বের হচ্ছে না লুকটা? Thank you.
কালারটা দারুণ আসছে। কালারটা এক্সিলেন্ট কালার আছে। এখন নান রুটি বানাবো। টক দই দিয়ে দিব বেকিং পাউডার, চুমকি দিব চিনি, চিনি দিব দুই চামচ, যাতে টক দই টক টকটা কম লাগে। দিব লবণ স্বাদ মতো, একটু ছাঁকা নিব, ফাটানো হয়ে গেছে। এখন আটা দিয়ে দিব, এটার মধ্যে হালকা কুসুম গরম পানি দিব আমি। এখন এটার মধ্যে আমি এখন একটু তেল দিয়ে দিব, বেশি না অল্প পরিমাণে। এটার উপরে এখন একটু তেল মাখিয়ে রেখে দিব, যাতে উপরটা ড্রাই না হয়ে যায়। এটা আমি আধা ঘন্টা রেখে দেবো এরকম। এটার মধ্যে একটু লবণ পানি দিব, মিউনিস দে আসলে মজা লাগে। অনেক টেস্ট হয়েছে, একদম পুরো দোকানের মতো হয়েছে, দোকানের থেকেও মজা হয়েছে, দোকানেরটা আরো শক্ত হয়ে যায়। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।